আসলে বলছিলাম কি, তোদের বাড়ি একটু চিনি হবে রে, আমাদের বাড়িতে চিনি শেষ হয়ে গেছে। আর প্রতিবেশী তো প্রতিবেশীর কাজে আসে, তাই না? ওহ আচ্ছা, 1 মিনিট। এই নাও কাকিমা। ইউ কিউরি ইতি, এই একটু হলুদ হবে রে, হলুদ। ও আচ্ছা হলুদ, 1 মিনিট। এই নাও কাকিমা। ও বেসন শেষ হয়ে গেছে রে, তোর কাকুকে বলেছি সন্ধ্যেবেলা নিয়ে আসবে। এই নাও ইতি। মানে বলছিলাম কি, তোর একটা কিডনি ধার দিতে পারবি রে? মানে আমার ছেলেটা 1 মাস ধরে বায়না ধরেছে, আইফোন কিনবো আইফোন কিনবো। তো আমি বললাম ইতি তো আছেই পাশের বাড়ির, নিয়ে আসবে একটা কিডনি, তাই না? তাই আর কি হবে রে। এই শোন না, তোদের বাড়িতে কন্ডোম হবে রে, কাকু আনতে ভুলে গেছে। কি এটা দেখছিস, এটা তো আসলে আমি 2 লাখ দিয়ে কিনেছি। তোর কাকু আছে না, সোনার কিছু পড়তেই দেয় না, এই জন্য আমার সবকিছুই পার্ল মুক্ত। আর এই যে মালাটা দেখছিস, এটাও মুক্তোর। বাদরের গলায় মুক্তোর মালা, ইম্পোর্টেড ফ্রম প্যারিস। কিন্তু কাকিমা, আমি তো কাল ছাদ থেকে দেখলাম ওটা আপনি ফেরিওয়ালার থেকে কিনছেন। আর দরদামও করছিলেন, মানে উনি 20 টাকা চাইছিল, আপনি 10-10 করছিলেন। আরে না না, মানে বলছিলাম কি, আমার না মানে ইয়ে বাড়িতে অনেক কাজ পড়ে আছে, এখন উঠি। হ্যাঁ টাটা, বাই বাই কাকিমা। দেখ তো ইতি কে এলো, যদি বিল্টুর মা এসে থাকে তাহলে স্পষ্ট বলে দিবে আমি তোর বিয়ে এক্ষুনি দেবো না। আবার আজ না বাড়িতেই আচারটা বানিয়েছি, ভাবলাম তোর জন্য নিয়ে আসি। নিশ্চয়ই কোনো সম্বন্ধ নিয়ে এসছে, নয়তো এত পীড়িত। ইতির মা, আমি বলছিলাম কি, একটা ছেলে আছে ইতিকে ফেসবুকে দেখেছে। সম্পর্কে, ও আমার ঠাকুমার মাসির ছেলের কাকার পিসেমশাইয়ের শালার ভাই, ইঞ্জিনিয়ার, স্যালারি 2.5 লাখ টাকা পার মান্থ। ভাবলাম ব্যাপারটা তোমাকে জানাই। তাছাড়াও তো ইতি 18 বছর দেখি হয়ে গেছে, এখন বিয়ে দিবে তো কখন দেবে? এই নিয়ে 22 বার তুমি আমার মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে এলে। তোমার জানা ছিল এবারও আমি নাই করব। কেন যে বারবার এক বিষয় নিয়ে অপমানিত হতে চলে আসো আমি বুঝি না বাপু বিল্টুর মা। আর এতই যখন আমার মেয়েকে নিয়ে চিন্তা, তো নিজের বাড়িতেও তো একটা 32 বছরের দামড়ি বসে আছে, তা ওর বিয়ে করাও না ওই ইঞ্জিনিয়ারের সাথে, চাকরি বাকরিও তো বোধহয় করে না। না মানে বলছিলাম কি, দেখ না ইতি, বাই বাই আন্টি, বেরোনো গেটটা ওই দিকে, আর আচার থেকেই জানাবো কেমন হয়েছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দেখে নেবো দেখে নেবো, সবসময় পেছনে পড়ে থাকা। ইতি আই ইতি, ইতি আই ইতি, দরজা খোল দরজা খোল বলছি। এই যে মহারানী, বাড়িতে এত চেঁচামেচি কিসের? হ্যাঁ কিসের এত চেঁচামেচি বাড়িতে? কি হয়েছে কাকিমা? বলি ভদ্রতা বলে কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, আগে আপনি প্রথমে আপনার ব্রাশ করে আসুন, তারপর কথা বলতে আসবেন, মুখে দুর্গন্ধ। হ্যাঁ তোদের বাড়ি ছাদ থেকে জল পড়ছে, আমাদের বাড়ি উঠোন ভিজে গেল, বলি খবর রাখিস? তোদের বাড়ি থেকে শুটকি মাছের গন্ধ আসছে, পুরো পাড়াতে টেকা যাচ্ছে না। কি বলবো তোকে, পালবাবুর বাড়ি থেকে রাত্রিবেলা এত চিৎকার চেঁচামেচি আওয়াজ আসে না, মানে পুরো ধারণার বাইরে। মানে এত জোরে জোরে ওসব কাজ কে করে বলতো, মানুষটা জুজুজান। মানে কি বললেন কাকিমা, ঠিক বুঝতে পারলাম না। আরে ওই পালবাবুর ছেলে সদ্য বিয়ে হয়েছে কি না, তার উপর আবার শীতকাল, আর তার উপরে এত ছোট ছোট জামা কাপড় পরে ঘুরে বেড়ায়, মানে কি বলবো। আর এত ছোট ছোট জামা কাপড় দেখতে পারে যে কোনো ছেলে, তো মানে ঘুরতেই তো পাচ্ছিস। কি নির্লজ্জ মহিলা রে বাবা, সদ্য বিয়ে হয়েছে, কোথায় বাড়িতে ঘোমটা টেনে বসে থাকবে? ছি কি বলবো, আর দেশের কথা বাদ দে, আমাদের কথা সময় আছে অন্যের ব্যাপারে PNPC করার, তাও আবার অন্যের বাড়িতে বসে, তাই না? ও এই শোন না, আমাদের পাশে বাড়ি ইতি আছে না, ও প্রতি মাসে মাসে একটা করে বয়ফ্রেন্ড চেঞ্জ করে। ও আচ্ছা, তুমি কিভাবে জানলে ইতির ব্যাপারে? আরে এখন সব ফেসবুকেই দেখা যায়, ফেসবুকেই দেখেছি। কি নির্লজ্জ মেয়ে রে বাবা, রাম রাম রাম। আর খবর আছে 2 বার প্রেগন্যান্ট হয়ে গেছিল, তার উপর নাকি আবার অবশ্যন হয়েছে। ওহ তাই না, ইতির এই সব কেস? ও ইতি আমি এখন যাই, হ্যাঁ আমার কথা সময় আছে বল অন্যের ব্যাপারে সমালোচনা করার, তাও আবার অন্যের বাড়িতে বসে। আমি এবার যাই, এই পালবাবু ছেলের বউয়ের সাথে আমার কিছু কথা ছিল। আচ্ছা এখন উঠি, হ্যাঁ।